নমস্কার, আমি চন্দ্রিমা। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ক্লাস। শ্রী গণেশ ঠাকুরের আমি কিছু হস্তমুদ্রা তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সকল মুদ্রার সাহায্যে তোমরা যে কোনো গণেশ ঠাকুরের আইটেম অথবা গানের সাথে এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারো। তো আজকের ক্লাসটা শুরু করছি, দেখতে থাকো। আচ্ছা, গণেশ ঠাকুর বোঝাবো ডান হাতে কপিথা, বাম হাতে কপিথা মুদ্রার সাহায্যে। ডান হাত এখানে, বাম হাতটা উল্টে যাবে। পা আরামান্ডিতে বসে, ডান পা এরকম। নেক্সট, চামর কর্ণা। আমরা সকলেই জানি গণেশ ঠাকুরের চামরের মতো কান, চামর কর্ণা। আড়ালো মুদ্রার সাহায্যে চামর কর্ণা। সেম আমরা এই দিকেও ডান দিকেও একইভাবে বোঝাতে পারি। নেক্সট, গণেশ ঠাকুরের চামর কর্ণা আর সুর থাকে, তো সেই হাতটা আমরা কিভাবে বোঝাবো? আরামান্ডিতে বসে, ডান পা সেম এরকম, এই বাঁ দিকে হিপের ওপরে বসে, বাম হাত আড়াল আর ডান হাত সুর। নেক্সট, সকলেই জানি গণেশ ঠাকুরের বাহন মূষিক, মানে ইঁদুর। আমরা বোঝাই মূষিক বাহন, মূষিক। এই মুদ্রার সাহায্যে আমরা ইঁদুর বোঝাবো এইভাবে, মূষিক বাহন। শিখারা মুদ্রার সাহায্যে ইঁদুরের ওপর উনি বসে গেলেন। শিখারা মুদ্রার সাহায্যে গণেশ ঠাকুরকে বোঝাবো, উনি বসে গেলেন আর পশ্চার এরকম থাকবে। মূষিক বাহন। মোদক হস্তে, বাম হাত অলা পদ্ম, ডান হাত পতাকা। মোদক হস্তে একটি শ্লোক আছে গণেশ বন্দনা। মূষিক বাহন মোদক হস্তে, চামর কর্ণ বিলম্বিত সূত্র। তাহলে আমরা কিভাবে বোঝাবো? মূষিক বাহন মোদক হস্তে, চামর কর্ণ, এরকম বোঝাতে পারো, চামর কর্ণ বিলম্বিত সূত্র, মানে পৈতে ধারণ করেন যিনি। বামন রূপে, বামন মানে ছোট্ট ছেলে, বামন রূপে মহেশ্বর পুত্র, মানে শিবের পুত্র। মহেশ্বর, মহেশ্বর পুত্র। বিঘ্ন বিনায়ক, পাদ নমস্তে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, মূষিক বাহন মোদক হস্তে, চামর কর্ণ বিলম্বিত সূত্র, বামন রূপে মহেশ্বর পুত্র, বিঘ্ন বিনায়ক পাদ নমস্তে। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে গণেশ ঠাকুরের কিছু মুদ্রা শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের অনেক হেল্প হবে এর সাহায্যে। এই মুদ্রাগুলোর সাহায্যে তোমরা কোনো যে কোনো গানের নাচে অথবা কোনো গণেশ বন্দনা কোনো আইটেমে, গণেশ ঠাকুরের কোনো আইটেমে তোমরা এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারো। আশা করছি ভালো লেগেছে। কেমন লাগলে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাপি গণেশ চতুর্থী।